মালা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো যা বলেছি 5:30 বাজে, ওঠা হয়ে গেছে আর আমি দাঁত ব্রাশ করে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব। তো তোমাদের আজকে আমি রান্নাটা পুরোপুরি দেখাবো না, কারণ আমার দেরি হয়ে যায়, কালকে আমার হাজবেন্ডের দেরি হয়ে গেছে। তো আজকে আমি তা আগে রান্না বান্না করে নেবো, তারপর কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দেবো। বেশি কিছু করবো না, কারণ আমি দুপদের বেশি ওকে দিই না, কারণ ও দুপদের বেশি নেয় না টিফিনে, কারণ নিলে ও বলে যে নষ্ট হয়ে যায়। তার মধ্যে ভাত, অনেক সময় ভাত নষ্ট হয়ে যায়, খেতে খেতে সেই 4টে বেজে যায়। আর এখান থেকে ওর মানে জার্নিং পথ হচ্ছে টোটাল 2.5 থেকে 3 ঘন্টা লাগে আমাদের বাড়ির থেকে ওর ডিউটির মানে স্থানে যেতে, 2.5-3 ঘন্টা লাগে। এবার সেটা বাসে, তারপরে অটোতে, নানা রকমভাবে যেতে হয়, যার জন্য লকডাউন, তো পুরোপুরি ট্রেন চলছে না, যার জন্য খুব ঝামেলা। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন গরম জলটা খেয়ে আমি টুকটাক বাইরের কাজগুলো সেরে এসেছি। দেখাচ্ছি তোমাদের বাইরের কাজ কী কী হয়ে গেছে যাই। এই দেখো আমি সব কেচেছি, এগুলো সকালবেলা উঠে, এগুলো সব কাচাকাচি কমপ্লিট, এদিক ভর্তি সব কেচেছি। এগুলো কেচে এই যে বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে যায়, সব বাসন টাসন মেজে আরও কতগুলো রান্নার বাসন হবে, এইগুলো কালকে রাত্রে ছিল সাইডে, এগুলো এখন মেজে নেবো। আর আমার লঙ্কা গাছটা দেখাই, তোমাদের দেখিয়েছিলাম না ফুল এসেছিলো, দেখো এখন লঙ্কা হয়েছে কত। এই দেখো, এই দেখো লঙ্কাগুলো, আমার হাজবেন্ড বলে লঙ্কা আমার মতো নাকি লঙ্কাগুলো। এই যে সব লঙ্কা ভর্তি, পুরো গাছটাতেই লঙ্কা ভর্তি, সারা জায়গায় লঙ্কা। আর লঙ্কাগুলো মানে কী যে ঝাল, আর ওই যে লঙ্কা গাছ দেখছো ওইগুলোর মধ্যে সেই লঙ্কাগুলো না, উপর দিকে তাকিয়ে থাকে সেই লঙ্কা। আর এই যে কুমড়ো গাছগুলো তোমাদের ছোটো ছোটো ছিল, সেই কুমড়ো গাছ সব বড়ো হয়ে গেছে, মাচায় উঠে গেছে, সব মাচায় উঠে গেছে। তো চলো আমি এখন রান্না বান্নাটা বসিয়ে দিই, তারপরে রান্না হয়ে গেলে পরে তোমাদের সব দেখাচ্ছি। তো এই যে আমার ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটেও গেছে, এখনই নামাবো। আমি ভাত ঠাত বসিয়ে রেখে দিয়ে বাসন মাজতে গিয়েছিলাম, যার জন্য ভাতটা হয়ে গেছে আমার, এটাকে ওপর দিতে হবে। আর ওদিকে আমি ননস্টিকের যে কড়াই আছে ওখানে একটুখানি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার বড় পাতলা ডাল করে দিলে নিয়ে যায় না, এই ডাল সিদ্ধটাকে আমি ডাল ঝুড়ো করব। তার মানে এটা হয়ে গেছে, এটা এখন বন্ধ করে দেবো, এটাকে আমি ডাল ঝুড়ো করে নেবো, ঝুড়ো করবো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, একটু তেলে জাস্ট ভাজা ভাজা করবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ঠ্যাস সব মোছা কমপ্লিট, আমার হাজবেন্ড বেরিয়েও গেছে, আমি এগুলো সব পরিষ্কার করেছি। এই যে এগুলো কোনো জায়গায় দেখো তেল নেই, সব পরিষ্কার করেছি। আর গ্যাস ঠ্যাস মুছে এই জায়গাগুলো রেডি করে, এই যে পুরো রেডি করা কমপ্লিট, সব পরিষ্কার করেছি। আর তোমাদের আমি কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই চলো। বেশি কিছু করিনি, ভাত তো করেছি, আর এটা হচ্ছে ডাল, মানে ডালের ভর্তা যারে বলে, আমি এটা পুরো ননস্টিকের, আমি তোমাদের ডাল সিদ্ধ দেখালাম না, সেই ডাল সিদ্ধটাকেই আমি পেঁয়াজ দিয়ে, তারপরে লঙ্কা কুচি দিয়ে তেলের উপরে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করেছি। আমার বড় এটা খুব ভালো খায়, ডাল ঝুড়ো বলে এটাকে। আর করেছি হচ্ছে আমি এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল আমি আর আজকে রান্নার রেসিপি তোমাদের শো করাইনি, রুই মাছের ঝোল আর এইটা করেছি, এই দিয়েই হয়ে যাবে। আর আমার ছেলে মাছের, এই যে কি খাচ্ছ, মাছ, মাছের কি, মাছের মাথা, মাছের মাথা, এই যে গুষ্টির চুটকি করছে, আরে মাছের মাথায় মাছ থাকে না, সেটা আমি বারবার বলছি, তুমি তো বললা খাবা, পাপাকে দিতে দিলে না তুমি, এখনো ঘরটা জাদ দেওয়া বাকি, আমি বিছানা ফিছানা তুলবো। আর তোমরা সব মাছের কথা জিজ্ঞেস করছিলে, আমি মাছ এখনো রান্নাই করিনি, এই দেখো সেই মাছ, ওই যে যুদ্ধ করছে, জলটা পাল্টাতে হবে, রোজ জল পাল্টাই, তাও কি বাবা কি গন্ধ বেরোচ্ছে জলটা থেকে, ওরা এইরকমই করছে, এগুলো না কাটতে পারছি না। তা আমার হাজবেন্ডের যেদিনকে ছুটি থাকবে সেদিনকে বললো যে ও নিয়ে যাবে, সেদিনকে ও নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে আসবে। আর আমাদের উঠোনটার দেখি অবস্থা হয়েছে, দেখো উঠোন ঝাঁট দেবো, ঘর পরিষ্কার করব, বৃষ্টির জল জমে জমে উঠোনের এই অবস্থা, আজকেও আকাশ মেঘলা, দেখেছো পুরো পরিষ্কার না, আকাশ মেঘলা। আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তাই না? তো চলো আমি বিছানা টিছানা তুলে নিই, তারপর তোমাদের সব দেখাচ্ছি। মোছা বাকি, তো চলো আমি চটপট করে ঘরটা মুছে নিই, তারপর আবার ছেলেকে স্নান করাতে হবে আমার।
ঘর ঠর মোছা হয়ে গেছে, এখন একটু বসেছি গো, বিশাল গরম লাগছে। আর আমার প্রেশার হাই তো, বেশিক্ষণ কাজ করতে পারি না। ঘরটার সব কমপ্লিট, গোছানো গাছানো সব কমপ্লিট। এখন স্নান করতে যাবো, নাইটি ফাইটি সব রেডি করে রেখেছি। স্নান করবো, ছেলেকে স্নান করাবো, তারপর স্নান করিয়ে এসে তারপর কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো স্নানটা করে আসি। কলটা বাইরে তো, ওখানকার ভিডিও আমি করতে পারি না, ফোন নিলে পরে ট্রাইপড শুধু ফোন একবার পড়ে গেছে, দপ করে রিক্স নেওয়া যায় না, বলো। চলো স্নান করে আসি। স্নান হয়ে গেছে, স্নান স্নান সেরে এখন ছেলেরে ক্রিম মাখাবো। ক্রিম বের করেছে কেমন ভাবে? তুমি ছাড়া কে করেছে? তুমি জানো বাবা? এই রূপোর চেন পরে তো, চেন পরলে না দেখবে বাচ্চাদের অনেক সময় গলা কালো হয়ে যায়, আমারই হয়, আমি ওই জন্য চেন করতে পারি না। একে রেডি করতে আমার প্রচুর সময় লাগে, এখন একটু টিভি টিভি দেখবে, তারপর আমিও মাখি এটা অল্প, আর এটা আমি 12 মাস মানে শীতকাল বলো গরমকাল বলো একই সাথে ইউজ করি। তো আজকে ভিডিওটা আমি এর থেকে বেশি বড় করব না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, ঠিক আছে?